হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো পনিরের চপ ঘরে থাকা উপকরণে আমি পনিরের চপটা বানিয়েছি চলুন তবে দেখে নিই কীভাবে চপটা বানাই চপটা বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলাম তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি পাঁচটা এলাচ আর সাত আটটা লবঙ্গ এটাকেও আমি এক মিনিট মতো লো ফ্লেমে নেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনে ধনেটাকেও কয়েক সেকেন্ড নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে এটাকে খুব বেশি কালো করে ভাজবো না হালকা করে ভেজে নেব একটু গরম হয়ে গেলে হবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করবো না হালকা গরম থাকতে থাকতে আমি এটাকে গুঁড়ো করে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই এবার আমি আলুটা রেডি করে নেবো সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিলাম চার চার চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল গরম হলে চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মিহি করে কোচানো আদা হাফ টেবিল চামচ মিহি করে কোচানো রসুন আদা রসুনটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলাম এবার হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার হাফ চা চামচ নুন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনি যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন তেলের ওপরে কাঁচা লঙ্কা আর আদা দেবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ যে ভাজা মশলাটা তৈরি করলাম মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব আলুটা ঠান্ডা করে নিয়েছি পনিরগুলো দেখুন চোখো চোকো করে কেটে নিয়েছি এবার একটা পনিরের স্লাইসের মধ্যে কিছুটা আলুর পুর ভরে উপর থেকে আর একটা পনিরের স্লাইস দিয়ে দিচ্ছি এভাবে সবগুলোকে তৈরি করে নেব একটা তৈরি হয়ে গেছে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা পনিরের স্লাইস নিয়েছি তার মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম এ ভালো করে আলুটা চারিদিকে লাগিয়ে নিতে হবে তার উপরে আর একটা পনিরের স্লাইস দিয়ে দিচ্ছি এভাবে আমি সব কটাকে তৈরি করে নিচ্ছি এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব সেই জন্য একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ বেসন তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো হাফ চা চামচ নুন একের চার চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ কসরি মেথি মেথিটাকে হাতে করে একটু গুঁড়ো করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল একবারে দেওয়া যাবে না ব্যাটারটা পাতলা হয়ে যাবে পনিরের চপ বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন লাগবে ব্যাটারটা পাতলা হয়ে গেলে চপটা ভালো হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা রেডি হতে হতে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি চপগুলো ছাঁকার জন্য সেখান থেকে কিছুটা গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এতে চপটা খুব ক্রিস্পি হবে তেলটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করেছি যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখিয়ে দিলাম এবার চপগুলো একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে চপগুলো তৈরি করে নিতে হবে উল্টে পাল্টে সব চপগুলোকে ভেজে নিচ্ছি আমার এই চপের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে পনিরের চপ রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সসের সঙ্গে সার্ভ করেছি এভাবে একবার চপ বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বাসন্দি ওই চপটা খেতে ভালো লাগে আজ এই পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ